হ্যালো গাইস, আজকে আমরা স্টার্ট করতে যাচ্ছি অ্যাস ব্লক এলিমেন্টের ফোর্থ লেকচারে আজকে আমরা কী ডিসকাস করবো। ফার্স্টলি আমরা মেটালিক ক্যারেক্টার নিয়ে ডিসকাস করব, মেটালিক ক্যারেক্টার, ঠিক আছে। মেটালিক ক্যারেক্টার মানে কি? ধাতব ধর্ম, ধাতব ধর্ম গাইস, ঠিক আছে, মেটালিক ক্যারেক্টার। এবার আমরা আজকে দেখো ধাতব ধর্ম, ফার্স্টলি দেখো আমাদের উপর থেকে যত নিচের দিকে যাবে আমাদের মেটালিক, ফার্স্টলি অ্যালকালি, হ্যাঁ অ্যালকালি, আমাদের অ্যালকালি একটা আছে, এগুলোকে বলি আমরা অ্যালকালি আর অ্যালকালাইন, এই মূলগুলিকে আমরা বলবো অ্যালকালাইন আর্থ মেটাল, ঠিক আছে। এগুলো অ্যালকালি মেটাল আর অ্যালকালাইন আর্থ মেটাল, মানে ক্ষার ধাতু আর ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ঠিক আছে, অ্যালকালাইন আর্থ মেটাল, ঠিক আছে। তাহলে আমরা এগুলোকে দেখবো মোস্ট মেটালিক, এগুলো মোস্ট মেটালিক আর এটা লেস মেটালিক, ঠিক আছে। আমরা যত উপর থেকে নিচের দিকে যাবো তত আমাদের মেটাল মেটাল মেটালের যে ধাতব ধর্ম আছে ধাতব ধর্ম ইনক্রিজ হবে, ইনক্রিজ হবে। আর যত নিচের থেকে উপরের দিকে যাবো তত এটার ধাতব ধর্ম এই নন মানে নন মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ হবে নিচের থেকে উপরে দিয়ে গেলে, ক্লিয়ার গাইস? এবার দেখো এটাকে আমরা কীভাবে কম্পেয়ার করতে পারি, আয়োনাইজেশন এনথালপি যে আমরা আছে, আয়োনায়ন বিভব না, আয়োনায়ন যে একটা সামথিং একটা কিছু একটা আছে, এটা আয়োনাইজেশন এনথালপি যে আছে এটার সঙ্গে আমাদের এই মেটালিক ক্যারেক্টারটা কম্পেয়ার করে। আমাদের আয়োনাইজেশন উপর থেকে নিচের দিকে গেলে আমাদের কি আয়োনাইজেশন এনথালপি ডিক্রিজ করে, আর উপর থেকে নিচের দিকে গেলে আমাদের কি হয় মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করে, সাইজ ইনক্রিজ করে উপর থেকে নিচের দিকে গেলে, ক্লিয়ার গাইস? সাইজ, ঠিক আছে, এটা সিম্পল জিনিস, এটা এত ইম্পর্ট্যান্ট না, তোমরা তো একটু জাস্ট জেনে রাখবে যে মেটালিক ক্যারেক্টার অ্যাকচুয়ালি কোথায় কী হচ্ছে, ঠিক আছে। এবার আমরা ডিসকাস করবো ইলেকট্রোপজিটিভিটি নিয়ে, ইলেকট্রোপজিটিভ ক্যারেক্টার মানে ফার্স্টলি আমরা ধরো একটা সোডিয়াম একটা অ্যাটম, এটা মৌল আছে, একটা অ্যাটম আছে, এটার মধ্যে একটা আমরা আয়োনাইজেশন এনথালপি দেবো, দিলে কী হবে একটা এনার্জি দেবো, এনার্জি দিলে কী হবে এটা প্লাস চার্জ হয়ে যাবে, একটা মাইনাস চার্জ বেরিয়ে যাবে, ঠিক আছে, একটা মানে ইলেকট্রন একটা বেরিয়ে যাবে। তাহলে কী হবে, যত ইজিলি আমরা এটাকে বের করতে পারবো তাতে তত সেটা পিসি মেটালিক ইলেকট্রোপজিটিভ হবে, দেখ, ঠিক আছে। তার মানে আবার যদি আমাকে বলে অ্যালকালি এই মেটালগুলো আর এই মেটালগুলো, ফার্স্টলি এই মেটালগুলো কি এই মেটালগুলো প্লাস চার্জ গ্রহণ করে, ঠিক আছে, আর এমজি টু প্লাস, ঠিক আছে। এবার কত ইজিলি করে এটা দেখব, কত ইজিলি এবার দেখো, তাহলে এটা তো আমরা কী করবো, এটা এবার যদি আমাকে বলে যে অ্যালকালি মেটালগুলো বেশি ইলেকট্রোপজিটিভ না অ্যালকালাইন আর্থ মেটালগুলো বেশি ইলেকট্রোপজিটিভ, আমরা কীভাবে ডেসক্রাইব করব, ঠিক আছে। এবার দেখো কীভাবে সোডিয়াম যে আছে সোডিয়ামকে আমরা ইলেকট্রন বিন্যাস করি, ওয়ান এস টু, টু এস টু, থ্রি এস টু, ফোর এস, এ সরি থ্রি পি সিক্স, ফোর চার ছয় বারো, ইস আমি তো ভুল লিখছি, সরি টু পি সিক্স, ঠিক আছে, থ্রি এস ওয়ান, আর এখানে ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে কী হবে, ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু এস, ঠিক আছে। তাহলে আমরা কত ইজিলি কোনটা থেকে, আমরা আগেও তোমাদের বলেছিলাম কোনটা থেকে ইজিলি আমরা ইলেকট্রনকে বের করে দিতে পারবো, কোনটা অ্যানার্জেশন এনথালপি কম হবে, ঠিক আছে, এটার থেকে আমরা ইজিলি বের করে দিতে পারবো, এটা যেহেতু ফুল ফিল্ড আছে দুটো, তাহলে এটা থেকে বের করতে আমাদের প্রবলেম হবে, তাহলে এটা কী হবে, এটা আমাদের বেশি ইলেকট্রোপজিটিভ হবে, ক্লিয়ার গাইস? ক্লিয়ার? এবার দেখো আমরা আরেকটা টপিক নিয়ে ডিসকাস করছি, আই থিঙ্ক তোমরা বুঝে গেছো, ঠিক আছে, ইলেকট্রোপজিটিভিটির যে ইয়েটা আছে তোমরা বুঝে গেছো।
আচ্ছা আরেকটা ডাউন দ্য গ্রুপ, তো এটা বলিনি, ডাউন দ্য গ্রুপ ইলেকট্রোপজিটিভ, ইলেকট্রোপজিটিভ বা মেটালিক ক্যারেক্টার দুটোই ইনক্রিজ করবে, ঠিক আছে? ডাউন দ্য গ্রুপ মেটালিক ক্যারেক্টারও আগে যেটা পড়েছি এটাও ইনক্রিজ করছে আর এটাও ইনক্রিজ করছে। কারণ কি, কারণ কি, যেমন এটা ছোট, এটা যত বাড়ছে তত আমরা যে বাইরের যে ইলেকট্রনটা আছে এটা এটা যত শেল নং বাড়ছে যত তত আমাদের বাইরের ইলেকট্রনটা ইজিলি আমরা বের করে নিতে পারবো। তাহলে কি ইলেকট্রোপজিটিভিটি বেশি হচ্ছে, এটা পুরোটা আয়নাইজেশন এনথালপির সঙ্গে কম্পেয়ার, তাই তো আয়নাইজেশন এনথালপি এত ইম্পর্টেন্ট, ঠিক আছে? আয়নাইজেশন এনথালপি আরও কাজ আছে, অনেক কাজ আছে দেখবে, মানে কি বুঝতে পারলে? ক্লিয়ার গাইস? আর তোমাদের এটা আগেও অনেক বুঝিয়ে দিয়েছি তাই সরভাবে বুঝাচ্ছি, মানে কি আমাদের যত শেল নং বাড়ছে তত আমাদের এই নিউক্লিয়াসের থেকে ইলেকট্রনটা দূরে চলে যাচ্ছে, তাই লাস্টের যে ভ্যালেন্স মানে যোজ্যতা কক্ষে যে ইলেকট্রন আছে মানে ভ্যালেন্স শেলের মধ্যে যে ইলেকট্রনটা আছে এটা যত দূরে চলে যাচ্ছে তাহলে এই দুটোর মধ্যে অ্যাট্রাকশন যে আছে একটা অ্যাট্রাকশন, অ্যাট্রাকশনটা কমে যাচ্ছে। তাহলে আমাদের এনার্জি আয়নাইজেশন এনথালপি খুব কম হবে, কেন? আমরা একটু পরিমাণ এনার্জি দিলেই আমরা এই অ্যাট্রাকশনটা আমরা ভেঙে দিতে পারবো এবং এটাকে বের করে নিতে পারবো। তো যত তাড়াতাড়ি আমাদের যত কম পরিমাণ এনার্জি দিলে আমাদের ইলেকট্রোপজিটিভিটি ধারণ করবে তাকে আমরা বেশি ইলেকট্রোপজিটিভ বলবো। তার মানে উপর থেকে যত নিচের দিকে যাচ্ছি আমাদের ইলেকট্রো আমরা কি ইলেকট্রনটাকে খুব ইজিলি বের করে নিতে পারছি, তার মানে কি এটা ইলেকট্রোপজিটিভিটি ইনক্রিজ করছে গাইস। ক্লিয়ার? এবার দেখো আমরা রিডিউসিং প্রপার্টি নিয়ে একটা ডিসকাস করি, রিডিউসিং প্রপার্টি, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট টপিক রিডিউসিং প্রপার্টি, ঠিক আছে? ঠিক আছে, রিডিউসিং প্রপার্টির সাথে কী হবে, ফার্স্টলি আমাদের যে রিডিউসিং প্রপার্টি আছে এটার মধ্যে কি, হ্যাঁ, অ্যালকালাইন আর অ্যালকালি, অ্যালকালি আর অ্যালকালাইন গাইস, ঠিক আছে? অ্যালকালি আর অ্যালকালাইনের মধ্যে কী হবে, মোস্ট রিডিউস কোনগুলো, এগুলো অ্যালকালি যে মেটালগুলো আছে এক্সেলেন্ট রিডিউসিং এজেন্ট, ঠিক আছে? মোস্ট রিডিউসিং এজেন্ট, মোস্ট রিডিউসিং এজেন্ট এজেন্ট, ঠিক আছে? আর এগুলো কম্পারেটিভলি লেস রিডিউসিং এজেন্ট, ঠিক আছে? উইকার রিডিউসিং এজেন্ট, কম্পারেটিভলি কম্পারেটিভলি উইকার রিডিউসিং এজেন্ট গাইস, ঠিক আছে? ক্লিয়ার? এবার দেখো মানে কম্পেয়ারলি উইকার মানে কম রিডিউসিং এজেন্ট, এটা উইকার মানে দুর্বল রিডিউসিং এজেন্ট, আর এটা হাই রিডিউসিং এজেন্ট, খুব এক্সেলেন্ট রিডিউসিং এজেন্ট এগুলো, আর এগুলো কম্পারেটিভলি উইকার রিডিউসিং এজেন্ট। ক্লিয়ার গাইস? এবার দেখো তাহলে আমরা একটা জিনিস লিখতে পারি, ফার্স্টলি আমরা কি রিডিউসিং এজেন্ট মানে কি, রিডিউসিং এজেন্ট মানে কি, আমরা রেডক্সিয়েশন আমরা বুঝিয়ে দিয়েছি, অ্যাকচুয়ালি রিডিউসিং এজেন্টটা মানে কি, রিডিউসিং এজেন্ট মানে কি যেটা অন্য কাউকে অন্য কাউকে অক্সিডাইজ করে নিজের রিডিউ না অন্য কাউকে রিডিউস করে নিজে অক্সিডাইজ হয় তাকে আমরা কি বলবো, রিডিউসিং এজেন্ট। তার মানে কি এটাও আয়োনাইজেশন এনথালপির সঙ্গে মিলে যাবে, ঠিক আছে? এবার দেখো কীভাবে হচ্ছে, কি বলেছি, অন্য কাউকে নিজে কি হচ্ছে, এগুলো নিজে কি হচ্ছে, নিজে সরি নিজে অক্সিডাইজ হচ্ছে, অক্সিডাইজ, এটা করে ইলেকট্রোপজিটিভ সব কিছুর সঙ্গে সব কিছু কম্পেয়ার করা যাবে, ঠিক আছে? অক্সিডাইজ হবে আর অন্য কাউকে কি করবে, রিডিউস করবে, তাহলে এটাকে আমরা কি বলবো, রিডিউসিং এজেন্ট। তাহলে দেখো ফার্স্টলি আমরা যত উপর থেকে নিচে নামবো, যত উপর থেকে নিচে নামবো, ঠিক আছে, যত উপর থেকে আমরা নিচে নামবো তাহলে কি হবে, এটা রিডিউসিং এজেন্ট কি বাড়বে না কমবে বলো? উপর থেকে যত নিচে নামবো রিডিউসিং এজেন্ট বাড়বে, কারণ কেন, যত আমরা এটা উপর থেকে নিচে নামছি তত আমাদের ইলেকট্রনটা বের করে দেওয়ার
ইলেকট্রন মানে আয়োনাইজেশন অ্যান্থালপি, মানে ইলেকট্রনটা আমরা যে বের করবো একটা যে এনার্জি দিতে হবে তা কম দিতে হবে, ইজিলি বের করে দিতে পারবো, ঠিক আছে? তাহলে কি হবে, মানে কি বুঝতে পারছো? আবার বুঝিয়ে দিচ্ছি, দাও এখানে যে ইলেকট্রনটা থাকে যে কোনো একটা, ধরো যে কোনো শেলের মধ্যে, এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর শেল, মানে কি ধরো সোডিয়াম পটাশিয়ামের ক্ষেত্রে, সরি সোডিয়ামের ক্ষেত্রে, ঠিক আছে? সোডিয়ামের ক্ষেত্রে হলে এখানে যে সোডিয়ামের ক্ষেত্রে যে একটা বাইরে একটা ইলেকট্রন থাকবে 3 নম্বর শেলে, 3 নম্বর মুখ্য কোয়ান্টাম নম্বরে যে ইলেকট্রনটা থাকবে, এটাকে আমরা কম পরিমাণ, একটু কম পরিমাণ এনার্জি দিলেই বেরিয়ে যাবে অ্যাজ কম্পেয়ার টু লিথিয়াম। কারণ কি, লিথিয়ামের মধ্যে আবরণী ইলেকট্রন পাবো, এটা আমরা আগে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার দেখো, আমরা ইজিলি যত ইজিলি আমরা এটা বের করে নিতে পারবো তত আমাদের কি হবে, বেশি অক্সিডাইজ হবে, আমরা অন্য কাউকে বেশি রিডিউস করতে পারবো। তার মানে কি, আয়োনাইজেশন এনথালপি সঙ্গে কম্পেয়ার তো উপর থেকে যত নিচের দিকে নামছে, আয়োনাইজেশন এনথালপি কি হচ্ছে, উপর থেকে নিচের দিকে নামলে আয়োনাইজেশন এনথালপি কি গাইস বলো, উপর থেকে যত নিচের দিকে নামছে আয়োনাইজেশন এনথালপি কমছে, ঠিক আছে? কমে, ঠিক আছে, কম এনার্জি দিতে হয়, এনার্জিটা কম লাগে, আস্তে 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 কম দিতে হয়। এরপরে তাহলে আমাদের উপর থেকে নিচে নামলে আমাদের যে মোস্ট রিডিউসিং এজেন্ট, এগুলো রিডিউসিং এজেন্ট, তাহলে এগুলো কি হবে, বাড়তে থাকবে। যেমন দেখো, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম আর ফ্রান্সিয়াম তো তোমাদের ইয়ে হয়। এবার তোমরা বলবে, আমরা এখানে লিথিয়ামকে কেন লিখিনি, লিথিয়াম তো সবচেয়ে কম হবে, ক্লিয়ার গাইস? আমরা লিথিয়ামকে কেন লিখিনি, অ্যাকচুয়ালি লিথিয়ামকে কেন লিখিনি, লিথিয়াম হলো, লিথিয়াম হবে সবচেয়ে বেশি, ক্লিয়ার? কেন বলো? কারণ লিথিয়ামের হাইড্রেশন যে এনথালপি আছে, আমি বলেছিলাম হাইড্রেশন, সব কিছু সব কনসেপ্ট আস্তে আস্তে লাগবে, হাইড্রেশন এনথালপি যে আছে, হাইড্রেশন এনথালপি যে আছে, হাইড্রেশন এনথালপি খুব বেশি। এবার আমি বলে দিই কি এটা কি অ্যাকচুয়ালি ম্যাটারটা কি, ধরো আমরা লিথিয়াম নিলাম, ঠিক আছে, লিথিয়াম তো ছোট, খুব ছোটো, এটার হাইড্রেশন এনথালপি খুব বেশি হবে, কারণ খুব বেশিভাবে এটাকে H2O মলিকিউলস মানে যে ওয়াটার মলিকিউলস আছে খুব বেশিভাবে ঘিরে ফেলবে, ঠিক আছে? খুব বেশিভাবে যেহেতু ঘিরে ফেলবে, আমি হাইড্রেশন এনথালপি তো বুঝিয়ে দিয়েছিলাম, খুব বেশিভাবে যখন ঘিরবে তখন এটার মধ্যে থেকে খুব বেশি একটা এনার্জি বেরোবে। লিথিয়ামের হাইড্রেশন এনথালপি হাইয়েস্ট, মানে কি সবচেয়ে বেশি এনার্জি এটা থেকে বেরোবে, এটা এই যে এনার্জিটা বেরোবে এটার নাম হাইড্রেশন এনার্জি, ঠিক আছে? তাহলে যে এনার্জিটা বেরোবে এই এনার্জিটা যে অপর আর একটাকে রিডিউস করে দেবে, ঠিক আছে, খুব ইজিলি রিডিউস করে দেবে, তাই এটার রিডিউসিং এসেন্ট হিসেবে লিথিয়াম ও ফার্স্ট, ক্লিয়ার? হাইড্রেশন এনথালপিও প্লাস এইও আর লিথিয়ামও সবচেয়ে বেশি, কারণ কি এটার মধ্যে যে হাইড্রেশন এনথালপিতে বেরোবে যে এনার্জিটা বেরোবে এই এনার্জিটা আর একটা অপরটাকে খুব ইজিলি রিডিউস করে দিয়ে এটা মোস্ট রিডিউসিং এজেন্ট হয়ে যাবে গাইস। এবার গাইস দেখো, আমরা আজকে এখন পড়াতে যাচ্ছি মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্টের মধ্যে কী হবে, উপর থেকে যত নিচের দিকে যাচ্ছে আমাদের মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট ডিক্রিজ হচ্ছে। কেন ডিক্রিজ হচ্ছে, সাইজ ইনক্রিজ হচ্ছে, ভলিউম ইনক্রিজ হচ্ছে, মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট ডিক্রিজ হচ্ছে, কেন সাইজ যত ইনক্রিজ হচ্ছে আস্তে 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 আস্তে, লিথিয়াম ধরো, সোডিয়াম ধরো, আর এটা কি অ্যালিনা কি পটাশিয়াম ধরো, সাইজ যত ইনক্রিজ হচ্ছে সেটা কী হচ্ছে, মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট আমাদের কী হচ্ছে, মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আর কি যে হচ্ছে, এগুলো আস্তে আস্তে ডিক্রিজ হচ্ছে। কেন দেখো, আমাদের একটা সংশক্তি প্রবণ বা কোয়েসিভ এনার্জি, ঠিক আছে, এটা যে আছে মানে কি যে বন্ধন শক্তি আছে, একটা বন্ধনের শক্তি আছে, ঠিক আছে, এই নিউক্লিয়াস যে আছে এটা, এগুলোর মধ্যে একটা এই লাস্টের যে ইলেকট্রনগুলো আছে একটা অ্যাট্রাকশন আছে, আমি আগেই বলেছি, আস্তে আস্তে যত দূরে চলে যাচ্ছে তাদের অ্যাট্রাকশনটা কমতে থাকছে, তাদের বন্ধন শক্তি কমছে, ঠিক আছে, এটাকে সংশক্তি প্রবণ বা কোয়েসিভ এনার্জি বলে। এবার দেখো, যত কমছে তাহলে এটা কি বন্ধন যে শক্তি আছে এটা দুর্বল হচ্ছে আস্তে আস্তে, যত বড় হচ্ছে দুর্বল হচ্ছে, তাহলে আমরা কম পরিমাণ, হ্যাঁ, গলনাঙ্ক হরে মানে কম গলনাঙ্কেই কম হিটেই এটা তাড়াতাড়ি গলনাঙ্ক মানে ভেঙে যাবে, ঠিক আছে, কম হিটে ভেঙে যাবে, কেন এটা বন্ধন আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে যত উপর থেকে নিচের দিকে যাচ্ছে, তাহলে যত সাইজ বাড়ছে তত কী হচ্ছে, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কী হচ্ছে বা মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট কী হচ্ছে, কমছে, যত সাইজ বাড়ছে মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট কমছে, ক্লিয়ার গাইস?
আই থিঙ্ক তোমরা বুঝে গেছো, আমরা যত উপর থেকে যত নিচের দিকে যাবো মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট তত কী হবে, কমতে থাকবে গাইস। এবার একটা জিনিস, গ্রুপ টু এর যে আছে, গ্রুপ টু এর মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট গ্রুপ ওয়ানের মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট থেকে কী হবে, কী হবে গাইস, বেশি হবে। কেননা গ্রুপ ওয়ানের যেগুলো আছে যেমন এটার সাইজ এটার থেকে কম, এটার সাইজ এটার থেকে কম, এটার সাইজ এটার থেকে কম, সাইজ যত সাইজের উপর উপরে পুরো ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তাহলে এটা কি, এটা যত এই দিক থেকে যাচ্ছে কী হচ্ছে, মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট ইনক্রিজ হবে, ঠিক আছে গাইস। এবার দেখো আমরা একটা খুব ইম্পর্টেন্ট টপিক ডেন্সিটি নিয়ে ডিসকাস করব, ডেন্সিটি, ঠিক আছে। ডাস্টারটা অ্যাকচুয়ালি কোথায় খুঁজে পাচ্ছি না, ঠিক আছে, হাত দিয়ে মুছে নিতে হচ্ছে। এবার দেখো গাইস, ডেন্সিটি, অ্যাকচুয়ালি ডেন্সিটিটা মানে কি, ডেন্সিটি মানে কি, আমাদের মাস বাই ভলিউম, ক্লিয়ার গাইস। আমরা উপর থেকে যত নিচের দিকে যাচ্ছি আমাদের মাসও ইনক্রিজ করছে, ভলিউম ইনক্রিজ করছে, ক্লিয়ার। তাহলে কি ডেন্সিটিটা ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে, ডিক্রিজ করবে বলো, উপর থেকে নিচের দিকে যাচ্ছি ডিক্রিজ। অ্যাকচুয়ালি মাসটা কি আমি বলে দিই, দেখবে লিথিয়ামের মানে মাস হলো অ্যাটমিক মাস, মানে হলো ভর, পারমাণবিক ভর একটা টপিক আছে ওটা, মানে তোমাদের ধরো সোডিয়াম একটা ইয়ে দিই, কার্বনের, কার্বনের এটা 12 এখানে 6 থাকে, অ্যাটমিক এটা হলো অ্যাটমিক কি পারমাণবিক ক্রমাঙ্ক, আর এটা হলো অ্যাটমিক মাস, ঠিক আছে। এবার দেখো আমাদের ভলিউম, আস্তে আস্তে ভলিউম মানে কি, যত সাইজ বাড়ছে তত ভলিউম তো বাড়বেই, উপর থেকে নিচে আমাদের ভলিউমও বাড়ছে মাসও বাড়ছে, তাহলে কী হবে উপর থেকে নিচে গাইস, উপর থেকে নিচে কী হবে, ডেন্সিটিটা বাড়তে থাকবে, এটা তো ডেন্সিটি, ঠিক আছে। ডেন্সিটি মানে ঘনত্ব, ডেন্সিটি বাড়বে, ক্লিয়ার গাইস, উপর থেকে নিচে ডেন্সিটি আমাদের বাড়তে থাকবে। এবার একটা একটা খুব খুব সুন্দর একটা জিনিস দেখো, না কি রবরি সস্তি ফ্রি, ঠিক আছে। তাহলে ডেন্সিটি যত বাড়তে থাকবে তাহলে এটা কী হবে, এভাবে হবে। তো গাইস একটা এখানে একটা একটা জিনিস এখানে গণ্ডগোল আছে গাইস, কি গণ্ডগোল আছে, এটা এভাবে হবে মানে কি, পটাশিয়াম যে পটাশিয়ামের থেকে সোডিয়ামের ডেন্সিটিটা বেশি হবে। কেন গাইস, দেখো আমরা সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন করি, একটা জিনিস বুঝিয়ে দিই, এটাকে মাস বাই ভলিউম, আমরা এখানে যে ভলিউমটা আছে সোডিয়ামের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি বেড়ে যায়, তাই আমাদের মাসটা আছে, মাসটা খুব, এটা যেহেতু তাড়াতাড়ি বেড়ে যায় তাই আমাদের এটা ডেন্সিটিটা আরও বেড়ে যায়, মানে সোডিয়াম বলছি, পটাশিয়ামের, পটাশিয়ামের এটার যে ইয়ে আছে ভলিউমটা আছে, ভলিউমটা হঠাৎ করে বেড়ে যায়। কেন আমি দেখাচ্ছি, আমার প্রথমে সোডিয়ামের আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করি, ওয়ান এস টু, টু এস টু, থ্রি এস টু, ফোর এস টু, সরি শুধু এস টুই দিয়ে যাচ্ছি, সিক্স, থ্রি এস ওয়ান, আর আমরা পটাশিয়াম করি, ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, ফোর পি, সরি থ্রি পি সিক্স, কত হলো, দশ, ছয়, আঠারো, ওকে সরি, থ্রি পির পরে থ্রি ডি, আর ফোর এস আগে, ফোর এসে আগে যাবে, এটার মধ্যে জিরো থাকবে, তাহলে কথা হয়েছে উনিশ হয়ে গেছে, ঠিক আছে, এটা উনিশ। এবার দেখো যেহেতু এটার মধ্যে কোনো ডি অরবিটাল খালি নেই, এটার মধ্যে কিন্তু ভলিউমটা বেড়ে গেছে হঠাৎ করে, ভলিউমটা মানে কি ডি অরবিটাল, এবার একদম ক্লিয়ার হয়ে গেছে, তো ডি অরবিটালটা আমাদের আছে, ডি অরবিটালটার জন্য আমাদের ডি অরবিটাল স্পেস কতটুকু আছে, দশটা ইলেকট্রন রাখবার জায়গা আছে, এখানে দশটা ইলেকট্রন রাখবার জায়গা আছে, মানে কি ভলিউমটা বেড়ে গেছে, কিন্তু আমরা ইলেকট্রনটা রাখতে পারিনি, তাই হঠাৎ করে আমাদের ভলিউমটা হঠাৎ করে বেড়ে যাওয়ায় আমাদের এখানে সোডিয়ামের যে ডেন্সিটি আছে, ডেন্সিটিটা আমাদের কী হয়
বেশি হয় পটাশিয়ামের জন্য, কারণ এখানে এমটি ডি অরবিটাল আছে গাইস। এমটি মানে খালি, এমটি ডি অরবিটাল, ক্লিয়ার?